অবকাশ রাখে না, এই কারণে, কারণ চ্যানেলে যারা লাইভে থাকেন অথবা লাইভ অনুষ্ঠান যারা দেখেন, তারা তো চ্যানেলকে পছন্দ করেন, ভালোবাসেন এবং সময় দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময় কিন্তু আপনারা ব্যয় করে আপনারা ইউটিউব চ্যানেলগুলো দেখে থাকেন। আর বিশেষ করে সবাই কিন্তু এই সাতকাহন চ্যানেল বা এই ধরনের যারা এডুকেশনাল চ্যানেল মেনটেন করেন, তাদের চ্যানেলগুলো যারা অধীর আগ্রহী বা কোনো একটা সাবজেক্ট সম্পর্কে জানতে চান, শিখতে চান, তারাই কিন্তু এইসব চ্যানেল মনোযোগ দিয়ে দেখেন। আপনি ধরেন গাড়ি দিয়ে যাচ্ছেন, কোনো একটা আড্ডায় বসে আছেন, আপনি কিন্তু একটা মিউজিক চ্যানেল ওপেন করে দিলেন, মিউজিক বাজতেছে, আপনি কিন্তু মিউজিকের কোনো ধার ধারেন না, একটা মিউজিক সাউন্ড হইলেই হইলো। কিন্তু এই ধরনের এডুকেশনাল চ্যানেল যখন আপনি দেখেন, তখন কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে দেখতে হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে চ্যানেলে কি বলতেছে, চ্যানেল থেকে আমি কি তথ্য পাচ্ছি। তো যারা পছন্দ করেন এই সকল বিষয়, তারা কিন্তু অলরেডি সাতকাহন চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের পছন্দের জানান দিয়েছেন, এবং তারা যে ভালোবাসেন চ্যানেলটাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি 3 লক্ষেরও অধিক সাবস্ক্রাইবার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আর ভিউ তো অনেক রয়েছে। তাছাড়া যারা এই চ্যানেলের কন্টেন্ট পছন্দ করেন, এই চ্যানেলের গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেগুলা আপনাদের খুবই দরকারি, এই ধরনের কন্টেন্ট কিন্তু এই সাতকাহন বইতে কভার করা হয়েছে, এবং এই চ্যানেলের গুরুত্বপূর্ণ যে বিষয়াদি রয়েছে সেই সকল বিষয় এই বইতে যেহেতু চলে এসেছে, তাই যারা একসাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চান, শিখতে চান, টেবিল ওয়ার্ক করতে চান, স্টাডি করতে চান, লিখিত আকারে দেখতে চান, পড়াশোনার মাধ্যমে বারবার সেটাকে ঝালাই করে নিতে চান এবং চর্চার মধ্যে রাখতে চান, তাদের জন্য আসলে এই বইটি খুবই উপকারে আসবে। বিশেষ করে যারা দর্শক হয়েছেন এবং সাধারণ দর্শক রয়েছেন, যারা আইনের পেশার সাথে জড়িত না বা আইনজীবী না বা যারা আইনের ছাত্র না, তাদের জন্য তো খুবই উপকারী। আইভান যারা আইনের ছাত্র রয়েছেন, যারা আইন শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের জন্য অবশ্যই দরকারি মনে করি আমি বইটি, এবং আশা করি সবাই এই বই থেকে অনেক কিছু জানার সুযোগ তৈরি হবে। তাই আমি মনে করি বইটি সংগ্রহে রাখলে খুব বড় ধরনের ক্ষতি হবে না কারো, কারণ বই থেকে অনেক কিছু জানা যায়, কম বেশি হয়তো কারো কাছে মনে হবে না জানলাম, অনেক কিছু জানলাম, অনেকের কাছে মনে হবে না অনেক কম জানলেও নতুন কিছু জানতে পেরেছি। তাই জানার কিন্তু কম বেশি হলেও আপনি জানতে পারবেন, এতটুকু বলতে পারি। তাই জি দর্শকদেরকে রোশন ভাই, আপনাকে বলতে অসংখ্য চাই অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বইটা ধন্যবাদ। সম্পর্কে যেহেতু আপনি পড়ছেন, একটা রিভিউ দেওয়ার জন্য। জাস্ট শেষ যেতে যেতে এটাই বলবো, যারা অলরেডি জানেন, যারা শুনেন নাই বা কিভাবে অর্ডার করতে হবে, জাস্ট আমরা আরেকবার বলে দিচ্ছি, পেজে একটা লিংক দেওয়া আছে, সেটা পূরণ করতে পারেন। আর একান্তই যদি কেউ না পারেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, যে নাম্বারটা আমি আরো একবার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে বিকাশ করা আছে, আপনারা সেন্ড মানি করতে পারেন, 01318971 1982। এই নাম্বারে আপনি 550 টাকা বিকাশ করে আপনাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে, আর আপনি ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আর যারাই অর্ডার করেছেন, যাদের অর্ডারটা কনফার্ম, তাদেরটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, জাস্ট কালকে দিন পর্যন্ত দেখেন, যদি না পান তাহলে আমরা আপনাদের যে অর্ডার নাম্বারটা আছে সেটা নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কথা বলবো, যে আপনার অর্ডারটা কেন যায় নাই। অনেক ক্ষেত্রে হয় যে আপনার মোবাইলটা হয়তো বন্ধ থাকে, অথবা তারা ফোন করছে আপনি রিসিভ করেন নাই, এমনও অনেক ক্ষেত্রে হয়। আর যাদের অর্ডারটা কনফার্ম হয় নাই, দয়া করে পেজে আরেকবার দেখে নেবেন, অথবা ইউটিউবে দেওয়া আছে, প্রয়োজনে আমি আরেকবার আজকে ফ্লাশ করে দিব। যারা পেমেন্ট করেছেন, মোটামুটি 10 থেকে 12 জনের মতো আছেন, যারা পেমেন্ট করেছেন কিন্তু কোথাও ফর্ম পূরণ করেন নাই, কিন্তু হোয়াটসঅ্যাপও নাম্বার দেন নাই, তো তাদেরকে তো আর পাঠানো সম্ভব না। দয়া করে আপনারা যারাই পেমেন্ট করেছেন, যে আইডি গুলা আছে অবশ্যই যোগাযোগ করবেন সবার কাছে, যারাই পেমেন্ট করেছেন এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে আপনাদের ঠিকানায় বইটা পৌঁছে যাবে। আর যেহেতু শুক্রবার, শুক্রবারে আমার জানা মতো সুন্দরবন কুরিয়ার সার্ভিস যারা বিভিন্ন শাখা অফিস গুলো কাজ করে না, যদিও হেড অফিস হয়তো বা করে, শাখা অফিস গুলো কিন্তু সকালে 1-2 ঘন্টার জন্য খুলে বন্ধ হয়ে যায়, তো এই জন্য বইটা যদি আজকে সকালেও আপনার ওখানে পৌঁছায়, এটা কিন্তু ডেলিভারি তারা কালকে ছাড়া দিবে না, এই জন্য একটু অপেক্ষা করেন। আর যারা এই top 10 সাবস্ক্রাইবার নির্বাচিত হয়েছেন, আশা করব যে 3 জন বাকি আছেন, অবশ্যই কমেন্ট করবেন, যদি আপনি আসতে নাও চান কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আসতে পারতেছি না, তাহলে বাকি যে 7 জন আছে এদেরকে নিয়ে আমরা ট্রাই করব কালকে বা পরশু এই যে top 3 নির্বাচন করার জন্য। তো রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।